যদি প্রচার করা হয় তাহলে বাংলায় বিরুদ্ধে যারা তাদের কিন্তু ভয় যাচ্ছে তা বলে যাব না, কারণ মানুষ এখন বই পড়ে, বই তো সারা প্রকাশকরা অনেক খুশি বই বিক্রি করে, আমার তিনটা স্টলে 30 লক্ষ টাকার মতো এখানে বই মেলার মধ্যে এই জায়গায় যে বই মেলা হইতেছে যারা আমরা আছি তারপরে মেলা গেটটা যদি ক্লিয়ার থাকতো সবাই দেখতে পাচ্ছি এদিকে একটা গেট আছে মেলার যে পরিবেশ মেলা কমিটির পরিবেশটি ঠিক রাখতে হবে, কারণ বাংলা কিন্তু যদি আমরা বই মেলা ওখানে 31 জনের একটা কমিটি থাকে ওনারা সবসময় কাজ করে অ্যাকশন করে মানে খেয়াল রাখে কি পাবে, কিন্তু বই মেলা আমাদের কিন্তু বই বিক্রি হয় না, প্রকাশক রাগ করে চলে গেছে এখানে আত্মনে মেলা হয় কবি আত্ম কিন্তু এটা বাংলা গ্রামের মধ্যে সম্ভব করবে না, যারা কর্তৃপক্ষ তারা ওরা যদি স্ট্রং হয় তাহলে বই মেলা সফল হবে, আমরাও শান্তি পাবো, হয়তো মানে বই ব্যবসা ছেড়ে দিয়ে স্থানিক বই ব্যবসা ছেড়ে দিয়ে ডাব বিক্রি করতে এই অবস্থা রবীন্দ্র যখন বসেন বই মেলা করি তখন আমরা নিজেদের উদ্যোগে অনেক বড় বড় আনন্দ শেখ আহমদুল্লাহ হামজা তারপরে আব্দুল হাই সাইফুল্লাহ রায়নাতুল আব্বাস তাদের বড় বড় সাহেবরা এখানে আসে, তাদের ফেসবুক প্রচুর ফলোয়ার আছে, তারা এসে বই মেলার মধ্যে দেখা যায় এখানে জায়গা দেওয়া যায়, এই বছর রমজান হলো মানে এরকম কোনো আনন্দকে দাওয়াত দেওয়া হয়, এটা মূলত তার মানে কাজ থাকে, আমরা যখন বাংলা একাডেমিতে বই মেলা করি তখন বাংলা একাডেমি বড় বড় লেখক সাহিত্যিকদেরকে তারা দাওয়াত দেয়, তো আলিমদেরকে তারা দাওয়াত করে দাওয়াত দিন মেলা আসবে মানুষ এমনিতেই টানবে তাদের যে ভক্ত যারা আছে তারা যাবে, তো এখানে যেমন প্রথম দিন যখন লটারি দিয়েছিল তখন ফাউন্ডেশনের লোক ভক্তি মহাকে নিয়ে আসবে, তারপরে আপনি যদি প্রচার করা হয় তাহলে বাংলায় বিরুদ্ধে যারা তাদের বিক্রি হয়ে যাচ্ছে তা বলে যাব না, কারণ মানুষ এখন বই পড়ে বই পড়ে ভালো মানে বই পড়ে বাংলা গ্রামে আমরা বই প্রকাশ করে নিচে রেখে দিয়েছি উপন্যাস গল্প, কিন্তু মানুষ এখন সৃজনশীল ধর্মীয় পুস্তক পড়ার জন্য পারবে যদি তাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি, ওটার জন্য প্রয়োজন পৌঁছা আমার প্রকাশন থেকে কিছু নদী জেলা একটা বই আসছে অনেক বই আসছে, এগুলো বই আমি বাংলা গ্রামে প্রায় 3-4 হাজার বই বিক্রি করছি, এখন এখন পর্যন্ত দেখা যায় 200 শতাংশ বই বিক্রি হয়নি, আর এই বইটা আমি প্রকাশ করেছি এই মেলার উদ্দেশ্যে, কিন্তু বই বিক্রি হয়েছে বাংলা গ্রামে এখনো হয়নি, কারণ এখন পাঠক থাকে